সালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতর রহমান ইটালি মিলান থেকে ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব সালভিনির ডিগ্রির পরিবর্তন নিয়ে। তো সালভিনির ডিগ্রি পরিবর্তনের কারণে অভিবাসীদের জন্য কী কী সুখবর বয়ে আনবে এই বিষয়টা মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা অথবা ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল আলোচনায় যাই। তো সালভিনির ডিগ্রিটা মূলত পার্লামেন্টের ভোটের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তো 153টা ভোট বেশি পেয়ে সালভিনির ডিগ্রিটা পরিবর্তন করা হয়েছে। তো কী কী পরিবর্তন করেছে আমি জাস্ট আজকে মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমত যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হলো যে ইটালির সিটিজেনশিপ পাওয়ার টাইম ফ্রেমটা পরিবর্তন করা হয়েছে। তো আগে সালভিনির ডিগ্রির আগে ছিল যে অ্যাপ্লাই করার 2 বছরের মধ্যেই আপনার সিটিজেনশিপের রেজাল্ট চলে আসতো, বাট সালভিনির ডিগ্রিতে এটা ইনক্লুড করা হতো, মানে আপনার 60 বছর মধ্যে আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করার 60 বছরের মধ্যে সিটিজেনশিপের রেজাল্ট পাবেন। বাট এখন এখন এটা পরিবর্তন করে 2 বছর করা হয়েছে, বাট প্রয়োজনে মানে তারা যদি মনে করে যে আরও ইনভেস্টিগেট করার দরকার তাহলে সে আরও 1 বছর নিতে যাবে। মানে মানে হলো টোটাল 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপের রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার পর থেকে দুই থেকে তিন বছরের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা সেকেন্ড কী পরিবর্তন আসছে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো সেকেন্ড যেটা পরিবর্তন আসছে যে আপনার অনেকে যারা অ্যাজাইলাম সিকার, মানে অ্যাজাইলাম সিক করার পরে তার যদি নেগেটিভ আসে তো সালভিনির ডিগ্রির পূর্বে সে কী করতে পারতো, মানে মানবিক দৃষ্টিতে সে এই দেশের পারমিটের জন্য আবেদন করতে পারতো, বাট সালভিনির ডিগ্রির মধ্যে ওইটা ছিল না। সে যখন মানে যদি নেগেটিভ আসতো তাহলে সে মানবিক দৃষ্টিতে সৌজন্য দেওয়া অথবা পারমিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট এখন বর্তমানে অ্যাজাইলাম সিকার যারা আছে যদি সে নেগেটিভ হয় সে মানবিক দৃষ্টিতে সে পারমিট দেওয়ার জন্য অথবা ইটালিয়ান পারমিট সে নিতে পারবেন। তারপরে 3 নম্বর যে পরিবর্তনটা সেটা হলো যে আপনার যারা মানবিক দৃষ্টিতে আপনার সৌজন্য অথবা পারমিট নেবেন তারা ইজিলি তারা কনভার্ট করতে পারবেন নর্মাল যে পারমিট, নর্মাল যে সৌজন্য, নর্মাল সৌজন্যতে আপনারা কনভার্ট করতে পারবেন। তো ফাইনালি যেটা সেটা হলো যে যে ইমিগ্রেন্ট যে ক্যাম্পগুলো আছে, মাইগ্রেন্ট ক্যাম্পগুলো যেগুলো আছে এই ক্যাম্পগুলো সরকার মানে আগের চেয়ে বেশি কন্ট্রোল করবে। তো কেউ যদি সিরিয়াস কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকে তাহলে তাকে 2000 ইউরো জরিমানা সহ 6 মাস থেকে 6 বছর পর্যন্ত তাকে জেল দেওয়া হবে। তো এই ছিল মূলত পরিবর্তন। তো এই পরিবর্তনের কারণে তো আমরা যারা ইতালি প্রবাসী এবং অভিবাসীরা যারা আছি, বিভিন্ন দেশের অভিবাসীরা যারা আছে, তো অবশ্যই তাদের জন্য একটা সুখবর। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ লাইক দিতে আপনার কোনো পে করতে হবে না এবং ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।